हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज लोभनीय एक रेसिपी निये हाजिर होलाम, आशा करी सबारई पसंद होबे। काचा चाल तार चाटनी निये आमी आज के हाजिर होलाम आपनादेर माझे। ताहले आर देरी ना करे चलुन झटपट बानिए फेली किभाबे काचा चाल तार चाटनी तैरि करते हय आमी आज के देखाबो आपनादेर। খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথমে আমি একটি হাঁড়িতে চালতাগুলো টুকরো করে নিয়েছি, তারপর হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় এক মিনিট ধরে আমি সেদ্ধ করব, একটু নরম হয়ে এলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চালটা সেদ্ধ হয়ে এসেছে। কি সুন্দর দেখতে লাগছে। আমি আজকে রান্না করার জন্য সর্ষে নিয়েছি, গোটা সর্ষে, সর্ষের তেল নিয়েছি, আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা নিয়েছি তিনটে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচি। এগুলো দিয়ে রান্না করবো আজকে আমি। হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, লবণ, আর মশলা গুঁড়ো। এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়েছি, তারপর সর্ষে গুঁড়ো দিয়ে দেব। হালকা আঁচে রাখবো আমি, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব। তারপর আমি কাঁচা মরিচগুলো দিয়ে দেব, তারপর সেদ্ধ করে রাখা চালটাগুলো দিয়ে দেব, হালকা একটু নেড়ে চেড়ে নেব। একটু ভেঙে ভেঙে দেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ মশলা গুঁড়ো, আধা চামচ লবণ, এক চামচ চিনি, আরও আধা চামচ দিয়ে দেব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন, কম বেশ হলে আপনারা এটা একটু দেখবেন, একটু টক ঝাল হলেই ভালো হবে চাটনিটা খেতে। এরপর কিছুক্ষণ নিয়ে চেড়ে নেব।
पानी दिए देव भेड़े चेड़े नेब देखते किन्तु असाधारण लागछे জিভের জল চলে আসছে দেখে আমি দুটো চালতে নিয়েছি গুঁড়োগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়ে চেড়ে নেব প্রায় হয়ে এসছে চাটনিটি এরপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করুন গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা টক ঝাল এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন তৈরি হয়ে গেল আমার চাটনি চালতার চাটনি দেখিয়ে কিন্তু লোভ লাগছে আপনারা ট্রাই করুন একবার খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের নিত্য নতুন আপডেট পেতে সব সময় আমাদের পাশে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ